হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। ওহো, আজকে অবশেষে পেয়ে গেছি হিরো ইগনাইটর টেকনো 125। আর আজকে বাসা থেকে বেরোইছি ভোর 5টার কিছু পরে, সুতরাং বুঝতে হবে বাইকটাও কিন্তু আমার জন্য স্পেশাল। আচ্ছা, যাই হোক, তো এই বাইকটা তো অনেক খুঁজছি আগে, কিন্তু পাই নাই। তো কি আর করার, অবশেষে পাইছি, ভাগ্যে ছিল আজকে তাই পাইছি। এর আগে দেখছেন এটা দিয়ে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট, আর আজকে দেখবেন হচ্ছে অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। তো অলরেডি সব কিছু রেডি, তো এখন একটু স্টার্ট দিয়ে দেখাই এটা আর কোনো স্টার্ট নিতে চাই কি না। একবার, এই হচ্ছে দুইবার, এটা আর আসলে স্টার্ট নেবে না, স্টার্ট নেওয়ার মতন ফুয়েলের কার্বোরেটর আর নাই। আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের যে বোতলটা, এটার মধ্যে একদম পুরো বরাবর 100 মিলি পরিমাণে অকটেন নেওয়া আছে। আর এটার সংযোগটাকে এখন দিয়ে দিই কার্বোরেটরের পাইপে, দিলাম, আর মাইলেজ টেস্টের বোতল থেকে দয়াল বাবার বাঁধনটা ছেড়ে দেই, ছেড়ে দিলাম, ফুয়েল সাপ্লাই আস্তে আস্তে শুরু হইতেছে। হিরো ইগনাইটর টেকনো, আরে এটারে কত যে খুঁজছি, এখন খুঁজলে কি হবে, ভাগ্যে তো থাকতে হবে, সময় তো মিলতে হবে। আচ্ছা, ফুয়েল সাপ্লাই শুরু হইতেছে, ব্যাস ফুয়েল সাপ্লাই পুরোপুরিভাবে শুরু, অনেক কষ্ট করতে হয়েছে, ভিতরে বাতাস জমে থাকে পাইপে। তো চলেন আমরা এবারে রাইডে চলে যাই। তো মোটর সাইকেলটা একেবারেই নতুন, খুবই অল্প চলেছে, কিন্তু ব্রেকিং পিরিয়ড কিন্তু পার হয়ে গেছে। এই যে অডোমিটারের রিডিংটা এখন দেখা যাচ্ছে 1797 কিলোমিটারে আছে, আর হিসাব রাখবো হচ্ছে ট্রিপ মিটার থেকে, এটার রিডিং আছে 359.3 কিলোমিটার। চলেন রাইড শুরু করা যাক। এটার মধ্যে সেলফ এবং কিক দুটো স্টার্টের অপশনই আছে। হ্যাঁ, স্টার্ট নিয়ে নিছে, খুবই সুন্দরই সাউন্ড। দিলাম গিয়ার, আজকে তো বের হয়েছি অনেক ভোরবেলা, সুতরাং রাস্তাঘাট কিন্তু এখনো ফাঁকা। ও আচ্ছা, এই বাইকের মধ্যে আবার সব গিয়ার হচ্ছে পেছনের দিকে, সামনের দিকে দিলে কমবে, পেছনের দিকে দিলে বাড়বে। সচরাচর এই ধরনের রোড পাইলে যেভাবে আমি মোটর সাইকেল রাইড করি, এটারে ঠিক একইভাবে রাইড করব। দেখা যাক কি আসে মাইলেজের রেজাল্ট হিরো ইগনাইটর টেকনো 125 থেকে। আমার বহু কাঙ্ক্ষিত একটা বাইক, এটা অনেক খুঁজছি পাই নাই, অনেক অবশেষে পাইছি। এই মোটর সাইকেলটার মধ্যে হিরো কিন্তু রিকমেন্ড করে 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়ার জন্য, তো এইটার মধ্যেও কিন্তু 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়া আছে। ওরে বাবা, মর্নিং ওয়াক করতেছে একদম পুরো রাস্তার মাঝখান দিয়ে, ওই কি রোবট নাকি রে ভাই, ভয়াবহ অবস্থা, ভয়াবহ ওয়াকিং। এবারে যাব কোন দিকে, ডান দিকে যাই, যতদূর পারবো চাপ দিয়ে চালানোর চেষ্টা করব, দেখি কতদূর কি মাইলেজ আসে। এবারে চলে যাব আবার বাঁদিকে, রেগুলার রোডে চালাচ্ছি তো গতি আসলে ওইভাবে তুলতে পারতেছি না, তারপরও যতটুকু সম্ভব একটু কম গিয়ারে ইঞ্জিনে চাপ দেওয়ারও, তারপরও যতটুকু সম্ভব একটু হার্ডলি থ্রটল করার চেষ্টা করতেছি। দেখা যাক, মাইলেজ টেস্টের বোতলটার একটু খোঁজ খবর নিতে হবে, কারণ এই বেচারাই তো সব, এই বেচারার মধ্যে যদি মালমশলা না থাকে তাহলে তো খেলা শেষ হয়ে যাবে। আচ্ছা, বোতলে আর ফুয়েল দেখা যাচ্ছে না, আরে বাইকের স্টার্টও দেখি একা একা ছেড়ে দিল, বুঝতে পারলাম না কিছু, যাই হোক। আচ্ছা, আরও কিছুক্ষণ চালাই নেই, তারপরে না হয় বোতলটা খাড়া করে ধরবো। হ্যাঁ, স্টার্ট নিছে, এইবারে একটু মাইলেজ টেস্টের বোতলটার খোঁজখবর আরেকটু ভালো করে নেওয়া যাক। এখানেই দাঁড়াই, দেখি রে কি অবস্থা। এই যে এখন দেখতে পাচ্ছি ফুয়েল এই জায়গায় আছে,
আর কিছুক্ষণের মধ্যে একদম ঘোরায় চলে যাবে, বাইকের স্টার্ট আবার একা বন্ধ হয়ে গেছে, বুঝছি। এটার আসলে ও এটা i3s টেকনোলজি তো, বুঝতে পারছি। আমি তো বলি কয়েক সেকেন্ড গেলে একা একা ছেড়ে দেয়, যে ক্লাচ টান দিছি ঠাস করে স্টার্ট নিয়ে নিছে, i3s অন করা। ও জোস জোস জোস, আমি কখনো i3s এর এই টেস্ট পাইনি আর কি, এভাবে ভাল লাগছে। যত নতুন প্রযুক্তি আসবে অবশ্যই ওয়েলকাম, অবশ্যই ওয়েলকাম, প্রযুক্তি ভালোবাসি, প্রযুক্তি ভালোবাসি। এখন একটু ফাঁকা রাস্তা পাইছি এই জায়গায়, দেখি একটু জোরে অ্যাক্সিলারেশন করি। আর হলো না, আর হলো না, মানুষজন সকালবেলা বের হয়েছে মর্নিং ওয়াক করতে, মর্নিং ওয়াক, আর আমি করতেছি হচ্ছে মর্নিং রাইড, মর্নিং রিভিউ, মর্নিং মাইলেজ টেস্ট। আজকের দিনটা মনে থাকবে, আমার জীবনের প্রথম, মানে ইউটিউবের লাইফে এই প্রথম এত সকালে বেরোইছি কোনো বাইক নিয়ে কাজ করার জন্য। রে কাকু, কাকু লুঙ্গি উঠাই দৌড় মারছে, কি ব্যাপার, তেল শেষ হয় না কেন, এতক্ষণ লাগে তেল শেষ হইতে, ভালোই তো মনে চলতেছে, দেখা যাক রেজাল্টে কি আসে। স্টার্ট বন্ধ হয়ে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে, এমন জায়গায় বন্ধ হয়েছে, আশেপাশে সব শাকসবজির বাজার, দাঁড়াবো কই, এই তো একটু জায়গা পাইছি, এই জায়গাটাতে দাঁড়াই, দাঁড়াই এই জায়গাটার মধ্যে। ওফ, অবশেষে স্টার্টটা বন্ধ হইল তেলের কারণে, এবার কিন্তু আর i3s বন্ধ করে নাই। হ্যাঁ, স্টার্ট দেখা যায় আবার নিছে, এই আবার ছেড়ে দিছে, তেল মনে শেষ। হ্যাঁ, মনে হচ্ছে আর একটু চলবে, আচ্ছা দেখি, চললে তো ভালো, না না চললে খারাপ, অনেক চালাইছি, এত আর চালানো যাবে না 100 মিলি তেল দিয়ে, অবস্থা খারাপ, এই ধাক্কাই দিয়েছে, তেল আসলে নাই বুঝছি, আর এইভাবে চালানো যাবে না, এই যে এখন থ্রোটল পাইতে চায় না, ধাক্কাধাক্কি করতেছে, দরকার নাই এতটুকুর জন্য, এরকম ধাক্কায় ইঞ্জিনটার উপরে প্রেশার দেওয়ার কোনো মানে হয় না, রেখা দিই, চলবেও না আসলে আর বেশি। এই যে স্টার্ট অটো ছেড়ে দিছে, এখনও কিন্তু আর i3s এর কারণে স্টার্ট বন্ধ হয় নাই, ফয়েল আসলে আর নাই, নিউট্রাল করি, নিউট্রাল করে তারপর আরেকটু দেখি স্টার্টার ধরে রাখতে পারে কিনা। হ্যাঁ, স্টার্ট নিচে দেখা যায়, এই যে ছেড়ে দিছে, শেষ, আসলে ফয়েল আর শেষ, আর স্টার্ট নিবে না। তাহলে ট্রিপ মিটারে আসলো 364.8 কিলোমিটার, এখানে এসে 100 মিলি অকটেন শেষ। তো এবারে হচ্ছে অকটেন দিয়ে মাইলেজ টেস্টের রেজাল্ট বলার পালা। তো কত পাইছি সেটা হচ্ছে 100 মিলি অকটেনে 5.5 কিলোমিটার, তার মানে 1 লিটার অকটেনে হচ্ছে 55 কিলোমিটার, পেট্রোলে ছিল কত 63 কিলোমিটার, আর অকটেনে হচ্ছে 55 কিলোমিটার। যারা পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের ভিডিওটা দেখেন নাই তারা দেখে নিতে পারেন, এই পেট্রোল আর অকটেন ভার্সেসে দেখা গেল কি, তাহলে পেট্রোল জিতে গেল, পেট্রোলে 63 আর অকটেনে হচ্ছে 55। তো এটা হচ্ছে BS4 ইঞ্জিন, তার উপর হচ্ছে লো পারফরমেন্সের ইঞ্জিন, তো সেহেতু এটার মধ্যে উৎকৃষ্ট মানের জ্বালানি আমি মনে করি হচ্ছে পেট্রোল। আর মাইলেজের সাথে আসলে অনেক অনেক বিষয়গুলো সম্পৃক্ত থাকে, তো আমার চালনা অনুযায়ী এবং বাইকের কন্ডিশন অনুযায়ী অকটেনে পাইছি 55 আর পেট্রোলে পাইছি হচ্ছে 63। তো পেট্রোলের রেজাল্টটাই আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লাগছে, কারণ 55 আর 63 পার্থক্য কিন্তু কম না, তো 8 কিলোমিটারের পার্থক্য, তো এই 8 কিলোমিটার কিন্তু কম না। এখন হয়তো আমি 100 মিলি দিয়ে মাপছি, এই কারণে আমার কাছে খুব একটা বেশি মনে হবে না, কিন্তু আমরা যখন 5 লিটার 10 লিটারের হিসাব করব তখন কিন্তু দেখা যাবে, যেমন 10 লিটার দিয়ে যদি আমি হিসাব করি তাহলে 8×10=80 কিলোমিটার বেশি, বিরাট ব্যাপার কিন্তু। তো দেখা গেছে পেট্রোলে 8 কিলোমিটার বেশি আসছে, এটা কিন্তু ভয়াবহ ব্যাপার, 8 কিলোমিটার বেশি আসা চারটি গানি কথা না। তো আবারও বলছি এটার মধ্যে রিকমেন্ডেশন জ্বালানি হচ্ছে কিন্তু পেট্রোল, তো আমি মনে করি পেট্রোল দেওয়াটাই ভালো। আর মোটরসাইকেলটার যে ধরনের পরিপাটি কন্ডিশন পাইছি, তো এতে করে আসলে এরকম মাইলেজ আসারই কথা। আর আমি আসলে এই মোটরসাইকেলটার ইঞ্জিনের সঙ্গে যেরকম আচরণ করছি রাইডিংয়ের সময়, আমি যদি আরেকটু ভালো আচরণ করতাম, একটু আস্তে ধীরে রয়ে সয়ে চালাতাম, তাহলে আমার মনে হয় অকটেনে অবশ্যই
60 কিলোমিটার আসতো, আর পেট্রোলেরটা আমার মনে হয় কি 70 এ চলে যাইতো। তো যাই হোক, অবশেষে হিরো ইগনাইটর টেকনো 125 দিয়ে মাইলেজ টেস্টের ভিডিও করতে পারছি, এর জন্য আমি অনেক অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন, এবারে সামনে চেষ্টা করতেছি হিরো প্যাশন এক্স টেকটা নিয়ে আর কি, এখন ওইটারে পাওয়ার হচ্ছে পালা। তো সবাই ভালো থাকবেন, আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, কোথা হাফেজ।